রবিবার স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের কুয়ারা বিবেকানন্দ যুব পাঠচক্রের উদ্যোগে এক দিবসীয় যুব শিক্ষণ শিবির অনুষ্ঠিত হল আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনে। শিবিরে আলোচনা হয় কিভাবে মনের একাগ্রতা বাড়ানো যায়, চরিত্রের গুণগুলি কিভাবে বিকাশ করা যায়, কিভাবে সুন্দর জীবনের অধিকারী হওয়া যায়, জাতীয় সংহতি এবং সবশেষে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী। শিবিরে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী নির্মলেন্দু জানা, জোনাল সেক্রেটারি, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। এই শিবিরে 130 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সম্বলিত রামকৃষ্ণ বিবেকানন্দের সাহিত্যের একটি বুকস্টল ছিল। শিবির শিক্ষার্থীরা সারাদিন স্বামীজির মানুষ সভা ও মানুষ গড়ার আদর্শকে সংকল্প হিসাবে নেয়। আজ একটি যুব শিক্ষক ছাত্র মূলত ছাত্র যুব শিক্ষক শিবিরের আয়োজন করেছে, যেটি আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনে আলোচনা হচ্ছে। এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে, কি করে আমরা মনের একাগ্রতা বাড়াতে পারি, কি করে সুচরিত্রের অধিকার দিতে পারি। মূলত স্বামীজির যে মানুষ হওয়া এবং মানুষ করার যে আদর্শ, সেই আদর্শই যুব সমাজের কাছে কি করে পৌঁছে দেওয়া যায়, এটাই এই যুব শিক্ষণ শিবিরের উদ্দেশ্য। কি বার্তা দেবেন এর মাধ্যমে? স্বামীজি যা বার্তা যুবকদের যে আহ্বান স্বামীজি করেছেন দেশ গঠনে, সমাজ গঠনের জন্য, সেটাই আমরা এখানে যুব শিক্ষণ শিবিরের মাধ্যমে, যে মূল সংগঠন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল, তারই শাখা সংগঠন হিসেবে আমরা কাজ করছি, কুয়ারা বিবেকানন্দ যুব পাঠচক্র। সেও আজকে আমাদের শিবিরে আলোচনা হয়েছে, প্রায় 130 অধিক ছাত্র যুবক এখানে রয়েছে। এই আমাদের সেখানে এই বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল এবং আলোচনা হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমাদের মনে সংযমের অভাব, আমাদের উদ্দেশ্য, আমাদের যে জীবনের উদ্দেশ্য, হ্যাঁ, যেটা আমাদের আমরা ভুলতে বসেছি, সেটা কি আরো নতুন করে যুব সমাজের কাছে তুলে ধরা, যাতে তারা এই যে আপনি বলছেন আমরা মোবাইল বা মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়ছি, সেটা কি করে আমরা কমাতে পারি, যাতে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে ক্ষতি হচ্ছে, সেটা কি করে দূর করা যায়, এই বিষয়ে আলোচনা হয়েছে আজকে। এবং যুবকেরা বেশ উপকৃত হয়েছে এই আলোচনা শুনে। আপনার নাম প্রচার? কুয়ারা বিবেকানন্দ।